পহলা সমস্ত ধন্যবাদ এই জনমঞ্চরে আমি ডাকি দেবার সমস্ত ধন্যবাদ জনাওছে আমার ঝারসুগুড়ে যে সবকন বড় সমস্যা আছে পলিউশন ভারতীয় জনতা পার্টি ইনু জিতলে পলিউশন বন্ধ হবা আউ যে আমার প্ল্যান্ট গুলা আছে যুব যুবতী মেম্বর লাগি যে রোজগার ব্যবস্থা আছে ভারতীয় জনতা পার্টি জিতলে সেমানকু পহলা রোজগার দেবার সুবিধা করবা আউ আপনকর জিতলে 100% সফা সুতরা হবা আপনকর গলি গলিরে লাইট জ্বলবা আউ আমার ইলেকশন ম্যানো ফ্যাক্টর আছে ওড়িশারে যদি বিজেপির সরকার হলে ভারতীয় জনতা পার্টির সরকার হলে প্রতি মহিলাকু হাজারে হাজারে করি করি প্রতি মাস মিলব বর্ষে থি আপনকর 12,000 টাকা 18 বর্ষরু আরম্ভ হবা 60 বর্ষ তক ওল্ড এজ পেনশন মিলবা আপনকর 3,000 টাকা ভারতীয় জনতা পার্টির সরকার হলে চাষী মানকর লাগি MSP ভারতীয় জনতা পার্টির সরকার লাভ সৃষ্টি করুছে পয়সা পঞ্চায়েত রে বর্ষক গুটে গুটে পঞ্চায়েত রে 70 লক্ষ 80 লক্ষ কেউ পঞ্চায়েত রে গোটে গোটে কোটি টঙ্কা দেউছে লেকিন ডেভেলপমেন্ট সেটা নেই করবার যেটা পুরনাটাকে রং ফং মারি দেউছ আউ আমি ডেভেলপমেন্ট করুছ পুরা দুর্নীতি PC সরকার ইন ওড়িশা সরকার চলেছে আপনকর ইতার আগ সেমনে চাউল দেউছ কই করি ডিমডিমি পিটুথলে টঙ্কিয়া কিয়া চাউল দেউছ কই করি মোদি সরকার ফ্রি করি করি সামনারে তাঙ্কর পর্দাফাশ করে দেলা ওড়িশা সরকার কেভে বি চাউল দেই নাই তাঙ্কর পুরা মিছা কথাকে সামনারে আনি দেলা যেতেবেলে করোনা মহামারী হইতিলা জীব জীবিকা বন্ধ হই যাইতিলা যেতেলে জীব জীবিকা বন্ধ হই যাইতিলা আপনকর জেন মানে রেশন কার্ড রে রেশন কার্ড জেন মানকর নথিলা হাজারে হাজারে করি করি দুই থর পয়সা দিয়া গলা আপনকর জেন মানকর উজলা যোজনার কানেকশন থিলা তিন থর মানকর নে লেবার কার্ড থিলা লেবার কার্ড রে 1500 টাকা লেখা আসলা ঝারসুগুড়া রে ব্রিজ হওয়ার লাগে যাচ্ছে পুরা খোলা খুলি কই দেউছে সেটা পুরা কেন্দ্র সরকার পয়সা ওড়িশা সরকার কে অলরেডি সুপারভিজন চার্জ দেসি কেন্দ্র সরকার যে ন আপনকর ব্রিজ মনলে সুপারভিজন চার্জ দেসি যদি যাকে জানকারি নিন মই কই দেউছে সুপারভিজন চার্জ দেসি সেতির লাগি প্রধানমন্ত্রী তাকে লোকার্পণ করিতিলে যদি রাজ্য সরকার দউতিলে তো রাজ্য সরকার করিতিতা ইতি জনা পড়ি গলা কিয়ে পয়সা দউছে ইমনে কহুছন সবু জায়গায় আমি পয়সা দেইছন কহুন কেন জায়গায় কেন গুটে ডেভেলপমেন্ট করিছন ঝারসুড়া লাগি গুটে কই দউ 25 বরস হলান আপনক সরকারি কলেজ নি নয় কাইতি লাগি করি নি পারলে সেটা ভগবান জানে বড় বড় নেতা মানে থিলে ইনু ক্যাবিনেট মন্ত্রী বি হইতিলে ক্যাবিনেট মন্ত্রী বি হইতিলে সরকারি কলেজ করি নি পার আপনকর ইঞ্জিনিয়ারিং স্কুল ইঞ্জিনিয়ারিং কলেজ হেই নি পারলা আপনকর আউ যেতে বি ন কলেজ আছে মানে কলেজ ইঞ্জিনিয়ারিং ITI যেতে আছে কেতে ক্যাম্পাস সিলেকশন করি করি প্ল্যান্ট রে চাকরি দউছ আপনকর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যেন আছে মুই নিজে ITI মাগিতিলি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রে যেন মানে রেজিস্ট্রেশন করছ সেমেনকু রিকমেন্ড করবার দায়িত্ব এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হয় কেহেনি বি ইন্ডাস্ট্রি বলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কে মাঙ্গি নাহি কি মতে এতে পিলা রিকমেন্ড দরকার আছে কই করি আউ গুটে এডুকেশন রে ইনো আউ গুটে অসুবিধা আছে ITI রাইট টু এডুকেশন রে ফ্রি অফ কস্ট রে ধন্যবাদ স্যার আপনাদের 7 মিনিট সরি গেছে বর্তমান
আমার অশেষ ধন্যবাদ আপনার যাহ বহুগুড়ি জিনিস আপনার কে বর্তমান আমার কংগ্রেস দল পক্ষ অমিতা বিশ্বাল যিকি আমার কংগ্রেস প্রার্থী তাঁকর রিপ্রেজেন্টেটিভ দেবানন্দ বারিক আমার সঙ্গে অনেক স্যার আপনার সাধারণ ইয়ে হচ্ছে আপনার ঝারসুগুড়ার আগামী ভিজন ফাইভ ইয়ার পাই আপনার কম অছি সেটা পব্লিক কু জনা ধন্যবাদ প্রথমে ডব্লুএইচআরপিও সংগঠন কু মোর বহুত বহুত ধন্যবাদ আজ এই পরবর্তী প্রোগ্রাম অর্গানাইজেশন করছেন এবং এইটি উপস্থিত সমস্ত নমস্কার এবং ধন্যবাদ আজ এই প্রোগ্রামে সমস্ত উপস্থিত অনেক আমি দেখুন যেহেতু ঝারসুগুড়া বর্তমান বিধানসভা নির্বাচন হচ্ছে তেমন আমি ঝারসুগুড়া কনস্টিটুয়েন্সি পাই আমি কথা লাগবে দেখুন ঝারসুগুড়া জেলার সমস্যা অনেক অনেক যদি আমি সমস্যা কহবা এটা যে ভাই আমি সমস্তে সমস্যা জাঁচু প্রদূষণ অনেক সমস্যা স্বাস্থ্য শিক্ষা গমনাগমন ড্রেনেজ সুবিধা না আপনার দেখুন চাষী মানুষ বর্তমান কোল্ড স্টোরেজ না অনেক সমস্যা আছে কিন্তু সে সমস্যা কু আমি কিভাবে সমাধান করা তা প্রতি দৃষ্টি দেওয়া আসন্তা দিন মানকরে কোনসি সরকার হোক কিংবা আমি বিরোধী হিসাবে আমি সে যে সমস্যা সে সমস্যাকে উন্মোচন করা আমার লক্ষ্য এবং আজ মু কংগ্রেস তরফ যে প্রতিনিধি অছি তো মো কহবা কথা কংগ্রেস যদি আসব ঝারসুগুড়া কনস্টিটুয়েন্সি ঝারসুগুড়া জেলা যদি আসব স্থানীয় নিযুক্তি প্রথম কাম করব এবং আমি দেখবা শিক্ষা শিক্ষা বর্তমান যে বর্তমান যে পিজি কলেজ করে দিয়েগলা তা মধ্যে বেসরকারি হিসাবে করে দিয়েগলা কিন্তু তাকপাই স্পেশাল কিপর ভাবে বিল্ডিং রহব স্পেশাল কিপর আমার ছুঁ মানে পাঠ পড়বে স্পেশাল কিপর আমি ডিএমএফ ফন্ডে পিলা কোচিং দিয়েপার কিপর শিক্ষার সে উন্নতি করবে কিপর অগ্রগতি করবে তাহা মধ্যে আমি দৃষ্টি দেওয়া কথা এবং রহলা স্বাস্থ্য স্বাস্থ্য কথা আপনার দেখুথে ঝারসুগুড়া জেলার পুরোনা মুখ্য চিকিৎসাটা গোটে লা মঙ্গল বাজারে কিন্তু তাকে কিছু লোককে বিভ্রান্ত করি এই জায়গার নিয়ে ডিএচএস কু মানিমুন্ডা নিয়ে গেলে কিছু কথা নেই যদি নিয়ে গেলে আমি স্বাস্থ্য কিপর ভাবে উন্নতি হব তা বিষয়ে আমি সমস্ত সমস্ত সবল সচেতন রহবা কথা তো আম কহবা কথা যদি যেতে ঝারসুগুড়া জেলার যেভাবে ভাবে জনসংখ্যা বৃদ্ধি পেলে সেই সেভাবে ভাবে আমি আরো স্বাস্থ্য ব্যবস্থা দরকার তো আমার যে ইউপিএসসি আছে মঙ্গল বাজার তাকে আমি 50 বেডেড কিংবা 100 বেডেড হসপিটাল যদি আমি করে দিয়ে যাব তাহলে অত্যন্ত ঝারসুগুড়াবাসীর পক্ষে বহুত ভালো হব এবং দেখুন ঝারসুগুড়া আমি পূর্ব মধ্যে স্বাস্থ্য ব্যবস্থা আমি অনেকক্ষণ লড়াই করছু ঝারসুগুড়া মঙ্গল বাজার হসপিটাল হোক কিংবা সিটি স্ক্যান হোক কিংবা এমআরআই হোক আপনার জানিবেন ঝারসুগুড়া জেলার যে জেলা মুখ্য চিকিৎসালয় আছে সেই জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা লোক পাও না তাকে রেফারেন্স সেন্টার করছেন তাহা মধ্যে যদি কংগ্রেস সরকার যদি কংগ্রেস যদি ঝারসুগুড়ারে জনপ্রতিনিধি হয়ে যদি আসবে তাহলে নিশ্চিত ভাবে সেই ঝারসুগুড়ার অন্য অন্য জায়গাকে রেফর হওয়া আমি তাকে দেবু না আপনার দেখে দেবে ঝারসুগুড়ারে যেভাবে ভাবে প্রদূষণ হচ্ছে সবু জায়গায় প্রদূষণ সে প্রদূষণকে রক্ষা আজ্ঞা তার গোটে নিয়ম আছে কলকারখানাকে আমি বিরোধ করু না কিন্তু কলকারখানা হওয়ার দ্বারা এবং কলকারখানার যে তার নিজের প্রফিট বঞ্চাইবা ইএসপি বন্ধ করে দিচ্ছে যাহাদ্বারা কি ঝারসুগুড়ারে প্রদূষণের মাত্রা বড়ি চালছে এবং সেই প্রদূষণের মাত্রাকে আমি কিভাবে কমেবা তা প্রতি দৃষ্টি দেওয়া এবং স্থানীয় নিযুক্তি পাই আমি আগরু মধ্যে লড়ি আসছ বর্তমান পর্যন্ত মধ্যে লড়ুছু আমি সরকারে থাও কিংবা ন থাও আমি লোকঙ্ক সমস্যা পাই লোকঙ্ক স্বার্থ পাই বারংবার আমি লড়ি আসিছু তেণু ঝারসুগুড়া লোকঙ্ক স্বাস্থ্য যে বেরোজগার অনেক বেরোজগার খালি আমি কোণী জিনিসকে মানে আর্থিক মাগে দিকে তথ্য হাসল করলে হব না সেই জিনিস আমাকে লড়া পড়ব নহলে তার কোণী প্রকার ফায়দা হব না এবং বর্তমান ঝারসুগুড়া জেলা কথা কুচি ঝারসুগুড়া জেলা বর্তমান দুর্নীতির গন্তাঘর আপনার দেখিবে এইটি গোটে হেরিটেজ হচ্ছে কিন্তু সেই জায়গার গোটে মেফেয়ার হোটেল ভাঙি দিয়ে 5.5 কোটি টাকার নতুন নির্মাণের হেরিটেজ গোটে মেফেয়ার পান্থ নিবাস যাত্রী সুবিধা কেন্দ্র ভাঙি দিয়ে সেই জায়গায় মেফেয়ার হোটেল করে দিয়ে যাচ্ছে কিন্তু সেখানে সমস্ত চুপ রয়েছেন এটি ঝারসুগুড়া জেলার মুছি যদি প্রতিনিধি হওয়াটা বড় কথা নয় কিংবা বিরোধী দল হওয়াটা বড় কথা নয় যদি ঝারসুগুড়ার যদি কোণী বিরোধী নেতা যদি সরকারি যদি এজেন্ট সাজিব তাহলে অত্যন্ত দুঃখের কথা সেই এজেন্ট ন সাজিকি কিভাবে ভাবে লোক স্বার্থ পাই কাম করা লোক সমস্যা সমাধান করা সেই আমি সচেতন হওয়া কথা ধন্যবাদ ধন্যবাদ বর্তমান
আমি অনুরোধ করিবা স্বাধীন প্রার্থী জ্ঞানেন্দ্র বেহেরাঙ্কু নিজের মতামত নিজের আভিমুখ্য পাঁচ বর্ষ পাই আপনার কোণ রয়েছে জনতার সামনে সাত মিনিট মধ্যে রাখুন। জয় জারসুড়া আ উপস্থিত থাকা সমস্ত নমস্কার। ডব্লুএইচপি আগতর যে আজ প্রোগ্রামটা করা হয়েছে জনমঞ্চ এতে মতো ডাকি থাকি বহু ধন্যবাদ। আর যাজপুর অঞ্চলে শিল্পাঞ্চল সমস্ত জানিছ শিল্পাঞ্চলে বহু প্রবলেম রা শিল্পাঞ্চলটি খোললে আস হওয়া পলিউশন হওয়া এটা সমস্ত আমি আগে জানি তাহলে কিছু প্রিপারেটনেস প্রিপারেসন না প্রশাসন হোক কিংবা আমার পব্লিক মানে কইপার কে বি আমি প্রিপেয়ার না হয়েছে গোটে ইন্ডস্ট্রিয়াল এই সব প্রকার ইয়ে হওয়া তো গোটে ছোট এক্সাম্পল মাধ্যমে কুছে যদি আমার পাখে পয়সা আছে তাহলে আমি পহলে গোটে ঘর তৈরি করছু নিজের ওয়াইফ লাগে কিছু গহনা কিনছু নিজের ছুঁ এজুকেশন লাগে চিন্তা করছু আর কিছু ব্যাঙ্ক ব্যালেন্স করছু কিন্তু আজ ঝাঁসুয়া গ্রহণে আমার পাখে পয়সা আছে সিএসআর আছে টিএমএফ আছে কিন্তু ঝাঁসুয়ারে আমি সজাই নাই পারবার ঝাঁসুয়া কে আমি নিজে গড়ি নাই পারবার কারণ আজ কিছু বুদ্ধিজীবী অছন ঝাঁসুয়া কাহার দরদ নাই ন ঝাঁসুয়া কে যেবে তোর আমি নিজের নাই ভাববা সেবে তোর ঝাঁসুয়া ডেভেলপমেন্ট হয়ে নাই পারে তো বুদ্ধিজীবী মানে আর পব্লিক সমস্ত নিজে ঝাঁসুয়া কে নিজে ভাবুন তাহলে হবা আর নেতা মানে তো আসবে যাবে কে কাহাতে আসবা সেটা আপনার জানিছেন কি মুই বি আসি যে মুই বি কিছু মোর ইয়ে থাকা এজেন্ডা থাই পারে সেতলে আসিথিবি তো মুই বি কিছু করি নাই পারে কি নেতা মানে কিছু করি নাই পারো যেতবে তো পাবলিক সচেতন না হবে যাসড় ডেভেলপ হয়ে নাই পারে আমি আগামী পাঁচ বরস লাগে গোলা বাই ইলেকশন লড়ি সংগ্রাম করে এই যে আস পলিউশন মদ বিরোধী ট্রাফিক সমস্যা স্ট্রিট লাইট সমস্যা এসব নেই এমপ্লয়মেন্ট বি করেছে এমপ্লয়মেন্ট এক্সেন্ট মাত্র 3000 লোক জব দিয়েছেন যাসড়ে লাস্ট 10 ইয়ার ভিতরে তারপর সবাই জানি পারবে ঝাঁসুয়ার জব প্রতি কেতে অ্যাওয়ারনেস আছে তো এনে বেদাম বলে কৌছেন ট্রেনিং সেন্টার নাই বিজেপি কিংবা অন্য পার্টি সমস্তে কৌছন কিন্তু সমস্ত আন্তরিকতা নাই যদি আন্তরিকতা থাকে গোটে ক্যাবিনেট মিনিষ্টর বি হয়েছেন এবে সে কেবে সেন্ট্রাল ইউনিভার্সিটি করে পাইতে কিংবা বেলপাহাড এ গোটে কেন্দ্র বিদ্যালয় বি করে পাইতে তো এনে জানুথিবে যে মানে বি আসুছেন ঝাঁসুয়া বি দরদ নাই ঝাঁসুয়ার ইন্ডস্ট্রি রইলে ইন্ডস্ট্রি কেন্দ্রে তার কাম হাসল করে এটা হি তাঙ্কর উদ্দেশ্য চাষী মানকে হীরাকুদ ডেমরু পানি আগে বহুত মিলুথিলা এবে চাষী মানকে পানি নাই মিলবার ভালসে ইন্ডস্ট্রি কে দৌছন ইন্ডস্ট্রি কেতে পানি নাওছে হিসাব নাই ন ইন্ডস্ট্রি উপরে শহ শহ কোটি ট্যাক্স বাকি রয়েছে কিছু নাই তাঙ্ক কিছু নাই করে কিন্তু আমার ইলেকট্রিসিটি বাকি রয়ে গেলে টাটা পাওয়ার আসিকি আমার লাইন কাটি দৌছে তো হীরাকুদ ডেমর সুরক্ষা জরুরি এবে আস মাধ্যমে হীরাকুদ ডেমটা পুতি হয়ে যাচ্ছে আসুছে 20-25 বরস ভাবো যে হীরাকুদ ডেমর অস্তিত্ব নাই থাকা কিংবা নদী মানকে পানি নাই থাকা তো আমার ফিউচার জেনারেশন লাগে আমি পরিবেশটাকে বঞ্চাইকি রাখা জরুরি যেটা সবাই নিজ ছুঁ মানে ব্যাঙ্ক ব্যালেন্স রাখুছন কিংবা ঘরটি বনাই দেছ আমি আমার ছুঁ ভালসে রাখবা কিন্তু কিন্তু হেলথ যদি ঠিক নাই রা ছুঁর নেক্সট জেনারেশনে সে আমার পয়সার কাম কাণা কি ঘর বানাবার আমার কাম কাণা আছে ছুঁর হেলথ জরুরি আমি তো নিজে কৌছে আসুছে 20-25 বরস মধ্যে ঝাঁসুয়ারে আর আমি রহি নাই পারু নাহলে গভর্নমেন্ট ডিক্লেয়ার করব এটা গোটে রহবার আর জায়গা নাই হই আপনার ছাড়ি দেন আর অল্যা কেনাডে সিফট হন আর এটা আসুছে বেদান্ত আসুছে সে ঘর মানকে পলিউশন করুছে ধোঁয়া চাপুছে ঘর মানকে ধুয়ে নিয়ে যাচ্ছে তো বেদান্ত আমাকে প্রতি মাস ঘর মেন্টেনেন্স পাই কিছু পয়সা দেওয়া এটার লাগে আগে আমি সে স্ট্রাইক করবি যে যে প্লান্ট ধোঁয়া ছাড়ুছন তাঙ্ক যোগ আমি এফেক্টেড হোছু আমি প্রতিদিন আমার ঘর গলা হয়ে যাচ্ছে হেলথ খারাপ বি হচ্ছে হসপিটাল সে নাই করি পারে টিআরএল বাবা ছোট ছোট কোম্পানি হসপিটাল করছন কিন্তু বড় বড় কোম্পানি এনে হসপিটাল নাই করবার কেন নাই করবার আমি নিজে সচেতন নও কিংবা যে মনে ভোট দিয়েছু 2007 মাসে বেদান্ত আসি যে এটা হয়ে গেল প্রায় 18 বছর হয়ে গেল কিন্তু সেখানে কিছু সেবা নাই দেবার সিএসআর পয়সা টিএমএফ পয়সা থাকি দিবি আমি তা ইউজ করে নাই পারবার কারণ আমি নিজে আমার নেতা যাকে বাছুছু সে নেতার পোষণই নাই ন যে ডিএমএফ পয়সা সিএসআর পয়সা বদলে কেবে ডিসকাস করবা আর সে ডিএসআর পয়সা ডিএমএফ পয়সা পাবলিক কে কেন ডাকবা সে নিজে নিজে চ্যানেল পাঁচ ভিতরে ভিতরে মিটিং করে রয়েছেন হল ভিতরে সেখানে যদি পাবলিক কে ডাকতে পাবলিক সামনে সে মিটিং ডাকতে আমি আমার নিজের ওপিনিয়ন দিয়ে পারতাম আমার পয়সা কিন্তু সেখানে ডিসিশন নেছেন তো ডিসিশন নেবার পাবলিক হওয়া দরকার চাষি দ্বারা গোটে শীতল বাটা হয়ে নাই পারবার মার্কেট ইয়ার্ড হয়ে নাই পারবার